নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা ভালো রয়েছো, সুস্থ রয়েছো। সকালবেলা শুভাঙ্গিনী আজকে প্রথম বায়না হলো দুধ বিস্কুট আজকে খাবে না, তো সেহেতু ও দুধ বিস্কুট খায়নি, বাইরে পড়ে রয়েছে ঢাকা দেওয়া, আর এখন ওর কাজ হচ্ছে এটা। তো আমার জন্মদিনের হচ্ছে বেলুনগুলো নিয়েও খেলা করছিল, হাওয়া উড়ে আমাদের খাটের নিচে চলে গেছিলো, যে কারণে ও দেখতে পায়নি। পটি করতে বসে ও দেখতে পেয়েছে, তো ওটা নেওয়ার জন্য কান্নাকাটি করছিল অনেকক্ষণ ধরে। তো এখন দেখতে পাচ্ছ এটার মধ্যে কিরম খামচাচ্ছে, খামচে খামচে এটাকে বেলুনটা ফাটানোর প্ল্যানিং। দেখতে পাচ্ছ কি বদমাইশিটা নেয়, শিখেছে মুখ বাজানো, শিখেছে এমনটা। তুই কি করো, তুই করো মাম, তুই করো, তুই করো, বুবু। ও খালি কি শিখেছে, বুবু বুবু এটা শিখেছে। ও যা দেখবে, ও কিটিটাকে ও দেখলে বুবু বুবু এরকম করে। যাই হোক, তাই তো এখন শুভাঙ্গিনী তো খেতেই চাইছে না, খেতে চাই না, তার কারণ ছটার দিকে সকালবেলা একটু দুধ খাইয়ে দিয়েছিলাম, কারণ রাত্রিবেলা ওর খুব পেট যন্ত্রণা হচ্ছিলো, কাজ ছিল, এবং আমাদের লোডশেডিং হয়ে গেছিলো, যে কারণে আসছিলো না। 12টার সময় লাইট এসেছে, ট্রান্সফর্মার ওখানে কোনো সমস্যা হয়েছিলো, যে কারণে আমাদের বাড়িতে লাইন ছিল না। আমাদের বাড়ির সবার ছিল, শুধু আমাদের ছিল না, আমাদের ফ্রিজের কি প্রবলেম ছিল। তো আবার রাত্রিবেলা লোকজন দেখে কীভাবে ঘুমাবো, কালকে প্রচণ্ড পরিমাণে গরমও বেড়েছিল, যে কারণে আমরা ঘুমোতে, আমাদের যাই হোক, শুভাঙ্গিনী তো ঘুমাতেই পারছিলো না। 12টা অবধি, 11:30, 12টা অবধি বাইরে বসেছিলাম, তো যে কারণে লোককে ডেকে তাদের টাকা দিতে হয়েছে, যদিও অত রাতে আমাদের আসবে, তো তাকে বলে পোস্টরে উঠে কাজকর্মগুলো করলো ঠিকঠাক করে, বলে যাই হোক মতো করে দাও আপাতত, কালকে সকালে এসো। তো কালকে আজকে আসে কি ঠিক বলতে পারবো না। দেখতে পাচ্ছ কেমন ভাবে বুঝে বসে যাচ্ছে, ওটা নিয়ে মায়কে দেখাচ্ছে আমাকে। যাও যাও, আর একটু যাও যাও যাও, আর একটু যাও, আর একটু যাও, আর একটু যাও, পারা ঠিক কর, পারা ঠিক কর, এবার যাও, এবার যাও, যাও, আসছে না, আসছে না, আসছে না, আসছে না, তো দেখতে পেল কতটা ও গেল, এরকম করে হালকা হালকা শিখছে, দাঁড়াতে শিখছে, ওই যেন পিছনে কোমর উঁচু করছে, কোমরটা উঁচু করছে, আস্তে আস্তে সব কিছু শিখবে। যদিও ওর একটা সমস্যা রয়েছে, সুস্থ বাচ্চারাই তো লেট হয়, স্বাভাবিক তো হয়, আর ওর একটা সমস্যা রয়েছে, যে কারণে ওর একটুখানি সমস্যা রয়েছে, কোনো রকম সমস্যা নাই, সামান্য ওই গ্রোথের সমস্যা এটাই। যাও তুমি গিয়ে ধরো, ধরো অটো, 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 হ্যাঁ অটো, অটো, যাও পাড়া ঠিক করো, হ্যাঁ পাড়া ঠিক করে, যাও 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 যাও, গো গো, যাও যেতে পারছো না, তুমি যেতে পারছো না, ওই আবার উড়ে গেল, যা যা যা, ওই মাম চলে গেল, মাম ধরে থাক, মাম ধরে থাক। তো যাই হোক, তা যেটা বলছিলাম, তো অনেক রাতে লাইন ঠিক করে 12:30 নাগাদ এসছে আমাদের বাড়ির সবার লাইন এসে ঠিকঠাকভাবে, লো লোড লো ভোল্টেজ ছিল, Thank you.
ইচ্ছা করে করছে, ইচ্ছা করে ইচ্ছা করে 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 ছুড়ে ফেলে দিচ্ছে। অনেক দুষ্টু হয়ে গেছে ও, আর আগের তুলনায় অনেক অনেক দুষ্টু। আর আমাদের ওর এ যে যারা আছে মানে পরপর সৌভিকের বন্ধুরা সবসব একসাথে মানে এক সপ্তাহ দু সপ্তাহ পনেরো দিন চালা চালা একটা বয়স, কিন্তু ওদের থেকে সবচেয়ে দুষ্টু এ। তো চলো আমি কাজ করে নিই। তো বন্ধুরা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর পুজোও করা হয়ে গেছে মোটামুটিভাবে। আর শুভাঙ্গিনী এখন নিচে আছে, যে ওর দাদার কাছে, দিদিভাইয়ের কাছে আছে। চলো ওকে নিয়ে আসবো। তার আগে আমি ছাদে একটু যাবো, অনেক বৃষ্টি হয়েছে তো যে কারণে হয়তো জামা কাপড়গুলো পড়ে গেছে। তো ক্লিপে আটে দিয়ে আসবো, ক্লিপ দিয়ে আসবো গোটা কত। তো চলো ছাদে যাই, আর একটু আকাশটা যদি শুকিয়ে যায় আমার জামা কাপড়গুলো সেগুলো তুলে নিয়ে আসবো। তো চলো। সবার স্নান কমপ্লিট। তো শুভাঙ্গিনীর সবে মাত্র খাইয়ে দিলাম দুধ বিস্কুটটা, সকালবেলা খাইনি সেটা, আর এবার আমি ওষুধটা খাইয়ে দেবো। আর আজকে প্রচণ্ড হ্যাঁচি করছে, কারণ কি কালকে একদম খালি গায়ে শুয়েছিল, জামা পরেনি, যে টেবিল পাখার হাওয়াটা লেগেছে হয়তো ওই জন্য ঠান্ডা লেগে আছে। তো নিচে নামার জন্য অস্থির বাবা। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, ঘুমাবে। চলো শুভাঙ্গিনী ঘুমিয়ে পড়েছে, এবার আমি ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে করবো আমি আজকে ওটস, ওটস অনেক রকম ফল দেওয়া রয়েছে, তো চলো খেয়ে। তো শুভাঙ্গিনী এখনও ঘুমাচ্ছে, সাড়ে এগারো প্রায় বাজে চললো, ওর জন্য তো রান্নার কিছু একটা করতে হবে, সে কারণে আমি এখন কুমড়ো নিয়ে নিয়েছি। তো ওখানে কুমড়োগুলো একটু ভালো করে কেটে নেব ছোটো ছোটো করে, ওর জন্য ভাবছি একটু চিকেন রয়েছে তো চিকেন খিচুড়ি টাইপ একটু কিছু করবো যদি তাল থাকে। তো শুভাঙ্গিনী আবার উঠে পড়েছে, চলো এই কাঁটাটা থাকুক, আমি আগে শুভাঙ্গিনীর কাছে যাই, ও উঠে পড়েছে। আর ঘুম করবে করবে না, চলো নিচে যাই তো আমি ভাত করি। শুভাঙ্গিনী খাবার আমার বানানো হয়ে গেছিলো। তো দেখো এখানে দেখতে পাচ্ছ কুমড়ো আর হচ্ছে গিয়ে গাজর কুটেছিলাম, আর মুরুলি মাঝে মিশ্রণ সেটা হলুদ দিয়ে একটু নুন দিয়ে সিদ্ধ, আর এখানে শুক্তো এনেছে আর দুটো ভাত এনেছে ওটাও খাওয়াবো। এখন ও দেখতে পাচ্ছ ওই অবস্থায় বসে রয়েছে, ওকে আমি চান করিয়ে দেবো। হাপ্পা কর, ওটা গালে আন টুকে হাপ্পা কর, ওটা গালে দেয় কেউ টুকে হাপ্পা কর, টু এ টুকি করতে বললাম তো, টু কেন বদমাইশ দেখেছো? এটা নিয়ে তো তুই গা হাত পা মুছিস, ওটা নিয়ে আর গাল দিচ্ছিস? দে আমাকে দে দে, দাও আমাকে দিয়ে দাও, দাও দাও আমাকে দিয়ে দাও। সরি বল, কান ধরো, কান ধরে নাও, আর গালে হাত দেবে, আর হাত দেবে গালে দেবে এটা। তো শুভাঙ্গিনী স্নান হয়ে গেছে, এবার ও ভাত খাবে। পাখি ডাকছে, তো চলো ওর খাবার যেটা বানিয়েছে ওটা খাইয়ে দিই। তো দেখতে পাচ্ছ দুপুরবেলা কী পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, এত রোদ উঠেছিল, তারপর এত গরম কাটিয়ে তবে একটু ঠান্ডা হাওয়া দিয়েছে, এই মানে কী বলবো, অস্বস্তি বা ভগবানের। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা মতো উঠেছে, নইলে এত গরম ছিল। এবার টাইম হয়েছে শুভাঙ্গিনী যে কোনো একটা ফল খাওয়ার, আজ আজকে অনেকদিন পর আজকে নাশপাতি এনেছে, আর শুভাঙ্গিনীকে এই ফার্স্ট টাইম নাশপাতি ট্রাই করাবো। তো দেখা যাক নাশপাতি খেতে কেমন লাগে, ওর আপেল সিদ্ধটা খেয়েছে অনেকবার কিন্তু নাশপাতিটা খায়নি, অন্যান্য ফল খেয়েছে কিন্তু ওর নাশপাতি একদমই খাওয়া হয়নি, ওর আনাও হয়নি খাওয়াও হয়নি যে কারণে। তো চলো ওকে খাওয়াই, ওদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা শুভাঙ্গিনীর খাওয়ানো হয়ে গেছে রাত্রিবেলা, তো ও এখন ঘুমাবে, ঘুম পেয়েছে, দুপুরবেলা ভালো করে ঘুমাতে পারেনি, ঘুমাতে পারেনি একটা কারণ বাবা তাড়াতাড়ি চলে এসেছিলো, বাবা কথা বলছিল বলে উঠে পড়েছে, তো সেই কারণে ও তারপর আর ঘুমায়নি। বাবার সাথে ওই নাশপাতি খাচ্ছিল দেখলেই তোমরা। তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং কমেন্ট করতে ভুলো না। তো চলো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আবার একটা নতুন ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে।